দিলে ইনসুলিন কি করবো, আমার বিটা সেল ইনসুলিন তৈরি করতে পারছে না, আমি তাকে ইনসুলিন দিয়ে হেল্প করছি, সেক্ষেত্রে বিটা সেলকে আমি ডিস্টার্ব করছি না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি অন্য যত এই মডার্ন সালফুলারিয়া ছাড়া অন্যান্য অনেক যারা ব্র্যান্ড আছে ওগুলো অনেক সময় বিটা সেলকে ডিস্টার্ব করতে থাকে, এতে বিটা সেল ডিস্টার্ব হয়, পরে বিটা সেল গুলো আমরা তো জানি, আমরা যা আমরা এটা সাধারণত লেবু দিয়ে বুঝাই পেশেন্টদের, যেমন লেবু আমরা যদি চাপ দিই, লেবুর যে রসটা ওটা প্রথম কিন্তু খাওয়া যায়, কিন্তু তারপর যতবার আমি চাপতে 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 লেবুর রসটা তিতা হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বিটা সেলটাকে এভাবেই আমরা বুঝাই যে আমরা যদি কোনো একটা এজেন্ট দেই, অ্যান্টিডায়াবেটিক এজেন্ট ওরালি দেই, সেটা দিয়ে যদি বারবার এমন এজেন্ট দিব না যেটা দিলে বারবার বিটা সেলকে ডিস্টার্ব করতে করতে বিটা সেলটাকে ইনঅ্যাক্টিভ করে দেবে বা ওকে নষ্ট করে দেবে, তার থেকে আমি বিটা সেলকে হেলদি করার চেষ্টা করব, যেটা ইনসুলিন দিয়েও করা যায় এবং মডার্ন সালফোনারি দিয়েও করা যায়। মডার্ন এটা আমরা অলরেডি প্রথমে আমরা সানোফির যারা আছে ওনাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে মডার্ন সালফোনারিয়া এই ওনাদের যেটা এমআরএল M1 এবং M2 এটা দিলে আসলে বিটা সেলটাকে ততটুকু ইনসুলিন তৈরি করানো হয় যতটুকু আমার শরীরে ডিমান্ড আছে, তার থেকে বেশি ওকে করা হয় না, তো কাজে ওকে ডিস্টার্ব করার প্রশ্নই আসে না। তো সেক্ষেত্রে আমি বলবো যে এই ডাক্তার রাশিদকে যে আপনার ইনসুলিনও বেটার, আপনি আবার কম্বিনেশন দেওয়া যায় ইনসুলিন প্লাস ট্যাবলেটের কম্বিনেশন দেওয়া যায়, নতুবা মডার্ন সালফোনিউরিয়া দিতে পারেন, তাতে আমার বিটা সেলটাকে ডিস্টার্ব আমি করছি না, প্লাস কস্ট ইফেক্টিভ প্লাস ডোজ কনভিনিয়েন্স। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে সরার ভাই কারো? আচ্ছা আমার একটা প্রশ্ন হলো মডার্ন সালফোনিউরিয়া কি? বা 11 বছর যে ব্যবহার করতে হচ্ছে তার কোনো ক্ষতি হইবে কি? মডার্ন সালফোনিউরিয়া? জি জি। কে দুজন প্রশ্ন করছে সম্ভবত? আমার নাম সর্দার নাসির আহমেদ। যে মডার্ন সালফিউনারি বলতে আপনি কি বুঝছেন? হোয়াট ইজ দ্য ড্রাগ, হোয়াট ইজ দ্য নেম, ব্র্যান্ড নেম অফ দ্য ড্রাগ অর ট্রেড নেম অফ দ্য ড্রাগ? ট্রেড তো বলা হয়েছে, এমআরএল M1 M2 এটা বলেছি আমি। এমআইনো এমআরএল 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 এটা বলা হয়েছে। এমআরএল কত মিলিগ্রাম এটা? এটা এটা হলো মানে কম্বিনেশন যদি আপনি জানতে চান, I'm talking about single MRL M1 MRL 1 2 3 4 এরকম আপনি এগুলো আছে। হ্যাঁ এটা ধরেন I'm suffering কম্বিনেশন ছাড়া সিঙ্গেল।